বিসমিল্লাহির রহমান রহিম। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মুভি রিভিউ চ্যানেল দ্য সিনেমা স্টার্টআপে। তো আজকে যে ছবিটা আমি রিভিউ করব সেটা আমার খুব পছন্দের একটা ছবি। ছবির নাম হচ্ছে দ্য ভিঞ্চি কোড। ছবিটি নিয়ে বলার আগে আমি আগে দ্য ভিঞ্চি কোড বইটা নিয়ে বলতে চাই যে এই ছবিটা মূলত লেখা হয়েছে একই নামের একটা বই থেকে। দ্য ভিঞ্চি কোড হচ্ছে ড্যান ব্রাউনের লেখা একটি বই। আপনারা জানেন ড্যান ব্রাউন বিখ্যাত উপন্যাসিক, এবং ড্যান ব্রাউনের বইটা বিখ্যাত হওয়ার পরে এই বইটাকে ফিল্মে কনভার্ট করা হয়। তো ছবির নামও একটু লেখা হয় দ্য ভিঞ্চি কোড। প্লট বইয়ের এবং ছবিতে একই। তো আপনারা আগে বই পড়ে ছবি দেখতে পারেন, অথবা অল্টারনেটিভলি বই পড়তে না চাইলে আপনারা যদি ছবিটা যদি দেখতে পারেন তাহলে বইয়ের পড়ার কাজটা হয়ে যাবে। তো একটা পরিপূরক। এখন আমরা ছবি নিয়ে কথা বলবো। এই দ্য ভিঞ্চি কোড ছবিটা তৈরি হয়েছিল 2006 সালে। তো এই ভিঞ্চি কোড উপন্যাস অবলম্বনে যে ছবিটা তৈরি হলো, এই ছবিতে রিলিজের পরে, এটা হলিউডের একটা ফিল্ম, এই ছবি রিলিজের পরে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রক্সিমেটলি $800 মিলিয়ন আর্ন করে। তার কারণে ছবির আর্নিং থেকে বুঝতে পারছেন যে এটা একটা হিউজ সুপারহিট, এবং এটা ধরা হয় যে সর্বকালের সেরা ছবিগুলোর একটা। এবং সর্বকালের সেরা ছবি অনেক সময় সর্বকালের সেরা আর্ন করে না, বাট এটাকে ধরা হয় সর্বোচ্চ আর্ন ফিল্মের লিস্টে এটা হচ্ছে নাম্বার 2। অল টাইম যদি আমরা লিস্ট করি তাহলে এটাকে ধরা হয় নাম্বার 2। তো এটা একটা হিউজ সাকসেস। এবং ড্যান ব্রাউন বইতে যে তথ্যগুলো দিয়েছেন, ড্যান ব্রাউনের ভাষ্য মতে যে এই তথ্যগুলো অ্যাকিউরেট। এখন আমরা ছবির মূল চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে আসি। ছবিতে অভিনয় করেছেন, মূল চরিত্রে হচ্ছে প্রফেসর ল্যাংডনের চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। তো বেসিক্যালি টম হ্যাঙ্কসকে ঘিরেই আবর্তিত হয় ছবিটা, এবং এর আশেপাশে যে চরিত্রগুলো আছে, অনেকগুলো চরিত্র আছে, সেগুলো সবই খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। বাট মূল চরিত্রে এখানে প্রফেসর ল্যাংডনের চরিত্র, এবং তার একজন সহযোগী থাকবে পুলিশের ক্রিপ্টোলজিস্ট, একজন ফ্রেঞ্চ অ্যাক্ট্রেস। তো এই অ্যাক্ট্রেস খুব হেল্প করবে টম হ্যাঙ্কসকে। তো ছবিটার সাথে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি না জেনে কেউ ছবি দেখতে বসে তাহলে কিন্তু ছবিটা ইন্টারেস্টিং হবে না, আপনি হয়তো বুঝতে পারবেন না যে ছবি কোন দিকে আগাচ্ছে। তো ছবিতে দেখানো হয় টম হ্যাঙ্কস প্রফেসর ল্যাংডন চরিত্রে অভিনয় করেছেন, উনি হার্ভার্ডের একজন ইতিহাসের প্রফেসর এবং উনি সিম্বলিজমের উপর এক্সপার্ট। এখন এটা ছবিটা কিন্তু খুব মূলত খ্রিস্টিয়ান ফেইথের উপর নির্মিত, এবং এই ছবিতে দেখানো হয় যে প্রথমে লুভর মিউজিয়ামের একজন কিউরেটর খুন হয়। তো এই কিউরেটর খুন হলে তার বডি নিয়ে পুলিশ ইনভেস্টিগেট করা শুরু করে, ফ্রেঞ্চ পুলিশ। তো ইনভেস্টিগেশনের এক পর্যায়ে তারা দেখতে পায় যে এই ডেড বডির উপরে কিছু ক্রিপ্টো মেসেজ লেখা আছে। তো এটাকে ডিসাইফার করার জন্য তাদের একজন এক্সপার্ট দরকার। তো তারা এই এক্সপার্ট হিসেবে নিয়ে আসে প্রফেসর ল্যাংডনকে হার্ভার্ড ইউনিভার্সিটি। এখন প্রফেসর ল্যাংডন যখনই এই মেসেজটা ডিসাইফার করতে গেল, মানে ক্রিপ্টো হচ্ছে একটা কোডেড মেসেজ, এই মেসেজটাকে মানে কোড ভাঙতে হবে, এই ভাঙতে গিয়ে দেখা গেল এখানে দোষী সাব্যস্ত করা হচ্ছে কোড মেসেজের ভেতরে প্রফেসর ল্যাংডনকে। তার মানে হচ্ছে প্রফেসর ল্যাংডন এখানে মেসেজ ডিসাইফার করতে এসে উনি ফেঁসে যান। ফেঁসে গেলে প্রফেসর ল্যাংডন, যেহেতু দেখানো হয় খুব পড়ালেখা জানা লোক, হার্ভার্ড এর প্রফেসর, সো উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন এবং অ্যাকচুয়াল স্টোরিটা উনি জানার চেষ্টা করেন যে ঘটনাটা কি হয়েছিল। তো এখান থেকে ঘটনা শুরু,
এবং একসময় প্রফেসর ল্যাংডনকেই চেস করা শুরু করে পুলিশ। যদিও পুলিশ ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর আছে তার সাথে যে চুচু, সে পুলিশের ক্রিপ্টোলজিস্টে চলে যাবে অভিনয় করেছেন, তো সে আবার প্রফেসর ল্যাংডনকে বিশ্বাস করে এবং সে তাকে এসকেপ করতে সাহায্য করে। তো এভাবে করে ছবিটা শুরু হয়। এখন ছবির ভিতরে অনেকগুলো জিনিস আছে যে জিনিসটার ব্যাখ্যা দেওয়া হয়নি, এটা অবশ্যই দর্শককে আগেই পড়ে আসতে হবে, জেনে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ছবি ম্যাচ করানো যাবে না। যেমন আমি 2006 সালেই এই ছবিটা দেখেছি, তো আমি দেখেছি আমার সাথে অনেকেই ছিল, আমার বন্ধু বান্ধব, যারা ছবিটা দেখে আধা ঘন্টার মধ্যে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, যে আমি বলছি আমি বুঝতে পারছি না যে ছবিটা কি হচ্ছে, কি দেখাচ্ছে। আসলে ছবিতে যে জিনিসটা দেখাচ্ছে প্লটেই হচ্ছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, যে যীশু খ্রিস্টের আগমনের পর এখন খ্রিস্টানদের ধর্মের একটা অংশ মনে করে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আগমন করেন, পরে উনি পৃথিবীতে থাকেন এবং ওনাকে পরবর্তীতে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত উনি যে সময়টা পেয়েছিলেন, এই সময় এর ভেতরে ঘটনাচক্রে ম্যারি ম্যাগডালেন বলে এক মহিলার সাথে তার পরিচয় হয়, বিয়ে হয় এবং সেই ঘরে একটা মেয়ে হয়। তো এই তথ্যের সাথে অনেকেই একমত না, হ্যাঁ যে অংশটা একমত তাদের ন্যারেটিভটা হচ্ছে, ড্যানড্রন তাদের অংশের কথাটা লিখছেন যে জেসাসের এই যে সূত্রে যে কন্যা সন্তানের আগমন হলো, এই কন্যা সন্তান থেকে পরবর্তীতে বংশ বিস্তার লাভ করে এবং জেসাসের যে ব্লাড লাইন, এই ব্লাড লাইন